আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কমিউনিটি ব্যাংক লিমিটেড এর দুইটি পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি ব্যাংক লিমিটেড দুইটি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডিজ অফিস থেকে সংগ্রহ করেছি। এখানে আপনাদের দুইটি পদেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিডিজ অফিসের মাধ্যমে। আমি লিঙ্ক দুটো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আমি সার্কুলার থেকে প্রতিটি পদের পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি ব্যাংক লিমিটেড, প্রথমে যে আমরা যে পদটা নিয়ে আলোচনা করব, পজিশন হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার টু সিনিয়র অফিসার ট্যাক্সেশনে রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব কর্তব্য। এই পদে আপনারা যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো, এখানে অনেকগুলো দায়িত্ব কর্তব্য দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। মূলত এখানে ট্যাক্স এবং ভ্যাট যে কাজগুলো আছে সেই রিলেটেড কাজগুলো আপনাকে করতে হবে। এডুকেশন রিকোয়ারমেন্টসে বলা আছে মাস্টার্স অথবা এমবিএ, এমবিএ থাকতে হবে, অ্যাকাউন্টিং অথবা ফিনান্স বিভাগ থেকে এমবিএ পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। আরও বলা আছে অবশ্যই 1 থেকে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ব্যাংক, কোনো ল্যান্ডিং অফিস, এগুলোতে 2 বছরের 1 অথবা 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই এক্সেল সম্পর্কে সুন্দর একটা ধারণা থাকতে পারে, কম্পিউটারে এমএস এক্সেল সম্পর্কে। সেই সঙ্গে ট্যাক্সের বা ট্যাক্সের যে আইনটা আছে ট্যাক্সের আইন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। জব লোকেশন, কর্মস্থল হচ্ছে ঢাকা, আপনাকে ঢাকাতে কাজ করতে হবে। জব গ্রেড হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার টু সিনিয়র অফিসার। এখানে বেতনটা, আপনার বেতন এখানে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার নিচে অ্যাপ্লাই অনলাইন লেখা একটি বাটন, এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন বিডিজ অফিসের মাধ্যমে। এরপরে যে পদটি আমরা দেখবো তার পদের নাম হচ্ছে পজিশন অ্যাসোসিয়েট অফিসার টু প্রিন্সিপাল অফিসার। এটা হচ্ছে জিএল কন্ট্রোল অ্যান্ড মেইনটেন্স। এখানে রেসপন্সিবিলিটিস এখানে দেওয়া আছে, অনেকগুলো রেসপন্সিবিলিটিস, এই রেসপন্সিবিলিটিসগুলো আপনার সার্কুলার থেকে দেখে নেবেন। আমি কিন্তু সার্কুলার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্টস, এই পদে যারা আবেদন করবেন তাদেরও মাস্টার্স অথবা এমবিএ থাকতে হবে, অ্যাকাউন্টিং অথবা ফিনান্স থেকে, অ্যাকাউন্টিং অথবা ফিনান্স থেকে এমবিএ পাশ হলে আবেদন করতে পারবেন। এবং 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু এই এই ক্ষেত্রে আপনার এই পদে যারা আবেদন করবেন। অবশ্যই কম্পিউটার এমএস এক্সেল সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ট্যাক্স এবং ল সম্পর্কে যে আইনগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। জব লোকেশন হচ্ছে ঢাকা, এখানে জব গ্রেড হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার টু প্রিন্সিপাল অফিসার। বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে, বেতন এখানে উল্লেখ করা নেই। এখানেও আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন বিডিজ অফিসের মাধ্যমে। অবশ্যই দুইটি পদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে মে 7, 2022, মে মাসের 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই ছিল এই পুরো ভিডিও সম্পর্কে বা পুরো সার্কুলার সম্পর্কে। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।